বন্ধু তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলে অনলাইন অ্যাপ্লিকেশন করে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা তোমরা সবাই অবগত আছো তোমাদের কুড়ি ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হতে চলেছে তোমাদেরকে আমি যেমনটি বলেছিলাম যে পরীক্ষার আগে কিন্তু তোমাদের স্ট্যাটাস জারি হবে এবং সাত থেকে আট দিন পর অর্থাৎ তোমার যেদিন পরীক্ষা পড়েছে তার সাত থেকে আট দিন আট দিন আগে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো সেই মোতাবেক বন্ধুরা তোমাদের স্ট্যাটাস লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ হয়েছে তবে বন্ধুরা আমাদের রাজ্যের লিঙ্ক কিন্তু এখনও পর্যন্ত অ্যাক্টিভ হয়নি সেটিও কিন্তু আমি তোমাদেরকে চেক করে দেখিয়ে দেবো কোন কোন রাজ্যের অ্যাডমিট কার্ড লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে বা স্ট্যাটাস লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো বন্ধুরা তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ আমি এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছি এবং এখান থেকে সরাসরি আমাদের যে অ্যাডমিট কার্ড অপশন সেই অ্যাডমিট কার্ড অপশানে আমরা কিন্তু ক্লিক করব তো এখানে তোমরা বিভিন্ন রাজ্যের কিন্তু রিজেন দেখতে পেয়ে যাবে যেমন ইস্টার্ন রিজন কেকে আর রিজন সাউথ রিজন নর্থ ইস্টার্ন রিজন ওয়েস্টার্ন রিজন তারপরে সেন্ট্রাল রিজন এইভাবে কিন্তু অনেক কিন্তু এখানে রিজনগুলো রয়েছে এবং তার ইউআরএল কিন্তু বন্ধুরা এখানে দেওয়া হয়েছে তো এই যে ইউআরএল দেখতে পাচ্ছ এই ইউআরএল লিংক থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড বা স্ট্যাটাস চেক করতে পারবে ওকে তো এখানে দেখো অনেক রিজন রয়েছে কিন্তু এখান থেকে আমি কে কে আর রিজনটা চেক করব তো এই যে কর্ণাটক কেরালা রিজন এটি কিন্তু কর্ণাটক এবং কেরালার প্রার্থীদের জন্য অর্থাৎ সাউথের প্রার্থীদের জন্য এবং ইস্টার্ন যে রিজন রয়েছে এটা কিন্তু কিন্তু আমাদের জন্য অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল তার সঙ্গে সঙ্গে উড়িষ্যা আন্দামান নিকোবরের প্রার্থীরা কিন্তু এই লিঙ্ক থেকে বা এই ইউ থেকে তারা কিন্তু স্ট্যাটাস এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো কর্ণাটক কেরালার রিজন আমি চেক করে তোমাদেরকে দেখাচ্ছি এবং আমাদের ইস্টার্ন রিজনের যে লিঙ্ক সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে সেখানে কি আমাদের স্ট্যাটাস জারি হয়েছে কি হয়নি ওকে বা যদি না জারি হয়ে থাকে তো কবে তোমরা চেক করতে পারবে বা কবে থেকে লিঙ্ক অ্যাক্টিভ করা হবে সেটিও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো বন্ধুরা তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ কর্ণাটক এবং কেরালা যে লিঙ্ক রয়েছে কে কে আর রিজনের যে লিঙ্ক ইউআরএল সেখানে যখনই তুমি ক্লিক করবে এরকম পেজ খুলে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ ক্লিক ক্লিক হ্যাড টু দ্য অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ক্যান্ডিডেট স্ট্যাটাস তোমরা দেখতে পাচ্ছ ইস্টার্ন সাউথ রিজন কর্ণাটক কেকেয়ার রিজন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এস এস এফ রাইফেল ম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে দেখো তোমাদের যে এক্সাম ডেট সেটা কিন্তু কুড়ি দুই দু হাজার চব্বিশ থেকে সাত তিন দু হাজার চব্বিশ তারিখে কিন্তু তোমাদের তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে এবং সেটি কিন্তু আপলোড করা হয়েছে আজকেই তোমরা দেখতে পাচ্ছ তিরিশ এক দু হাজার চব্বিশ তারিখে স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে তো কুড়ি তারিখ থেকে তোমাদের শুরু পরীক্ষা এবং সাত তারিখ মার্চের সাত তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা চলবে এটি কিন্তু বন্ধুরা বারো তারিখ বারোই মার্চ লাস্ট পরীক্ষা ডেট ছিল তোমাদের এক্সাম ডেটের যে শিডিউল সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে বা সেখান থেকে আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম যে কুড়ি ফেব্রুয়ারি থেকে কিন্তু তোমাদের বারোই মার্চ এক্সাম চলবে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ লিঙ্কের উপরেই সাপসাপ কিন্তু তোমাদের লিখে দেওয়া হয়েছে যে তোমাদের কুড়ি ফেব্রুয়ারি থেকে সাতই মার্চ কিন্তু তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ বারোই মার্চ পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা হবে না পাঁচ দিন কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে তোমরা অনলাইন স্ক্রিন দেখতে পাচ্ছ পরীক্ষার যে তারিখ সেটা কিন্তু পাঁচ দিন কমিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ কুড়ি থেকে সাত তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে ওকে এই যে লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এই লিঙ্কে তোমরা যখনই ক্লিক করবে তখনই কিন্তু আরও একটি নতুন পেজ খুলে চলে আসবে দেখো সেম প্রসেসে কিন্তু আমরাও ডাউনলোড করতে পারবো অর্থাৎ আমরা আমাদের স্ট্যাটাস চেক করতে পারবো কিন্তু আমাদের লিঙ্ক ক্রিয়েট হয়েছে কিনা সেটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো এখানে কিন্তু দুটো স্টেপে তোমরা কিন্তু তোমাদের স্ট্যাটাস চেক করতে পারবে একটা হলো রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তুমি যখনই লগ ইন করবে বা সার্চ করবে তোমাদের কাছে খুলে চলে আসবে আর যার যার ফর্ম রিজেক্ট হয়েছে তারা কিন্তু তাদের স্ট্যাটাস তোমরা দেখতে পাবে না অর্থাৎ তার কিন্তু ডেট এবং তার সঙ্গে সঙ্গে কোথায় এক্সাম পড়েছে সেটা কিন্তু থাকবে না আরও নিচে দেওয়া হয়েছে সেখানে তোমরা তোমাদের নাম ফাদার্স নেম এবং ডেট অফ বার্থ করলেই তোমরা কিন্তু তোমাদের স্ট্যাটাস চেক করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ এটি কিন্তু কে কে আর রিজনের অর্থাৎ কর্ণাটক এবং কেরালার প্রার্থীরা কিন্তু তারা তাদের স্ট্যাটাস চেক করতে পারবে ওকে তো আমাদের স্টার্ন রিজনেরটা চেক করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে বন্ধুরা দেখো তোমাদের আমি স্টার্ন রিজন তোমাদেরকে চেক করে দেখাচ্ছি ইস্টার্ন যে ইউ আর এল তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমাদের হয়তো এখনও পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ আজকে উনত্রিশ তারিখ তো তিরিশ তারিখের কোনো আপডেট নেই অর্থাৎ আমাদের কিন্তু লিঙ্ক অ্যাক্টিভ হয়নি সেহেতু বন্ধুরা আমরা কিন্তু চেক করতে পারবে না তো বন্ধুরা অল ইন্ডিয়া মিলিয়ে তোমাদের যে ইউআরএলগুলো রয়েছে বা রিজন রয়েছে তার মধ্যে কিন্তু লিঙ্ক তোমাদের অ্যাক্টিভ হতে লেগেছে সেহেতু বন্ধুরা আমরা কিন্তু আশা করছি দুই থেকে চার দিনের মধ্যে কিন্তু আমাদের ইউআরএল অ্যাক্টিভ হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা তোমাদেরকে আমি যেমনটি বলেছিলাম যে ফার্স্ট উইকে তোমাদের স্ট্যাটাসে লিঙ্ক চলে আসবে তো ফার্স্ট উইকেই তোমরা কিন্তু আশা করছি তোমরা তোমাদের স্ট্যাটাস চেক করতে পারবে তো খুশির খবর এটাই যে তোমাদের স্ট্যাটাস আপলোড হতে লেগেছে অর্থাৎ তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ হতে লেগেছে তো আমাদেরও কিন্তু স্টার্ন রিজনের লিঙ্ক ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু চলে আসবে তো বন্ধুরা এটি ছিল তোমাদের একটা গুড নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আশা করছি তোমাদেরকে বুঝাতে পেরেছি যে কোনো আপডেট যখনই পাবো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ধন্যবাদ